সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমদ কামরানের মৃত্যুর খবর সিলেটে পৌঁছালে নগরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সকাল থেকে তার ছড়ারপাড়ের বাসায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। পারিবারিক সিদ্ধান্তে বাদ জোহর ছড়ারপাড় জামে মসজিদে প্রথম জানাজা, পরে মানিকপীর মাজারে দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। সিলেটের মানুষের সাথে যার আত্মার সম্পর্ক হয়েছিল, সেই প্রিয় নেতা আমাদেরকে চিরদিনের মতো ছেড়ে চলে গেছে। সাবেক মেয়র কামরানের মৃত্যু সংবাদ শুনে সকালে তার বাসায় ছুটে যান বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি প্রয়াত মেয়রের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তিনি কামরানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোকাহত দলীয় নেতাকর্মীরা। তৃণমূল থেকে আমার সাথে কামরান ভাইয়ের পরিচয়। আজকে আমি মহানগরের নেতা হয়েছি কামরান ভাইয়ের জন্য। গত 5 জুন করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে গত 6 জুন তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 7 জুন সন্ধ্যায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। এর পরের দিন 8 জুন তাকে সিএমএইচে প্লাজমা থেরাপি দেওয়া হয়। প্লাজমা থেরাপির পর কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন তিনি, তবে তাকে সিএমএইচের আইসিইউতে রেখে অক্সিজেন সাপোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সোমবার ভোর রাত 3টায় তিনি মারা যান। কামরানের আগে গত 27 মে বদরুদ্দিন আহমদ কামরানের স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানও করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। বাসায় থেকেই আসমা কামরান সুস্থ হওয়ার পথে রয়েছেন। হজরত শাহজালালের পুণ্যভূমি সিলেটের উন্নয়ন, জনসেবা আর মানবিকতার অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন জনমানুষের এই নেতা। বদরুদ্দিন কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। ফাতিমা জয়নব, এবিটিভি।